অনুসরণ করি আপনারা জানেন দেশরত্ন শেখ হাসিনা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই বিশ্বজিৎ হত্যা বরগুনা রিপাত বুয়েটের আব্রার হত্যা ফেরি নুসরাত সহ প্রতিটি হত্যাকাণ্ডে দলমতের উঠতে উঠে সরকার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নিয়েছে সাংবাদিক হত্যা শাহজাদপুরের সেখানেও হত্যাকারী আমাদের নির্বাচিত মেয়র তারপরও তাকে জেলে যেতে হয়েছে দুর্নীতির অপরাধে আমাদের কোনো কোনো এমপির বিরুদ্ধে দুদকের মামলা ঝুলছে শেখ হাসিনা কাউকে অপরাধের জন্য পার পেয়ে যেতে দেননি আমাদের কোনো কোনো এমপিরও ইতিমধ্যে দুদকের মামলা সাজা হয়েছে আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই নিজের দলের লোককে শাস্তি দিয়েছেন একটা প্রমাণ আপনাদের ক্ষমতার আমলের আপনি কি দেখাতে পারবেন বিএনপি প্রেস দিয়ে বিচার চাওয়ার আগেই দিনাজপুরে ঘোরাঘাট ইউনোর উপর হামলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে নেওয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থা মনে রাখবে দেশ ও জনগণের প্রতি কমিটমেন্ট আছে বলেই শেখ হাসিনা সরকার যে কোনো ধরনের ঘটনায় সবার আগে রেসপন্স করে কারো হাতে ইস্যু আমরা তুলে দিতে চাই না সরকার আগে ঘোষণা করেছে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে কিন্তু মির্জা ফখরুল সাহেবরা সরকারের সদিচ্ছা সাহসী ভূমিকা দেখতে পান না দেখতে পান তাদের ভাষায় অশনী সংকট তারা পূর্ণিমার রাতেও অমানিসার অন্ধকার দেখতে পান তাদের দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা জমেছে বলে সরকারের সাহসী এবং শুভ উদ্যোগ তারা চোখে দেখতে পান না আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে জন আস্থা হারিয়েছে দলটি তা গভীর হতাশার মাঝে আড়াল থেকে দু একটা হাঁক ছাড়ে তারা জানে আষাঢ়ের তর্জন গর্জন হিসার জনগণও জানেন